হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। একটা ছোট্ট ইনফরমেশন তার জন্য তোমার ভিডিওটা বানালাম। অ্যাকচুয়ালি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি DDA এর থেকে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি শর্ট নোটিফিকেশান বেরিয়েছে। ফুল নোটিফিকেশান 11th June এ বেরোবে। ইলেভেন্থ জুন থেকে তোমাদের অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ শুরু হবে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি জুনিয়র ইঞ্জিনিয়ারের, যেখানে সিভিলের 220টার মতো সিট আছে এবং ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল এর সিট আছে তোমার 35, ঠিক আছে? আর এটা এক্সাম জেনারেলি দিল্লিতেই হয়, ঠিক আছে? দিল্লিতেই হয়। তোমরা চাইলে পরে অ্যাপ্লাই করতে পারো, এটা জাস্ট এখন শর্ট নোটিফিকেশান বের করেছে ওরা। নোটিফিকেশানটা আমার কাছে নেই, নোটিফিকেশানটা নেই আমার কাছে, বাট বেরোবে। একটু জেনে রাখতে পারো যে 11th June তোমরা ফুল নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে? আর এর লাস্ট পরীক্ষা 2016 হয়েছিল, 2016 যে তোমার নোটিফিকেশানটা, সেই নোটিফিকেশানটা এর মধ্যে তোমরা তোমরা প্রিপারেশন নিতে পারো। আর সেই 2016 নোটিফিকেশানটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখতে পারো যেখান থেকে কীরকম সিলেবাস থাকে, কীভাবে কীরকম কী কোশ্চেন প্যাটার্ন থাকে, এবং 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 ওই তোমরা যদি ইন্টারেস্টেড হও আর কি, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে এক্সাম ডিটেলস, সিলেবাস, সমস্ত কিছু আমি আলাদা করে ভিডিও বানিয়ে বলে দেবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের এখন একটা ছোটো একটা নিউজ ছিল, আমি তোমাকে জানিয়ে দিলাম যে 11th June থেকে তোমাদের ফর্ম ফিল আপ অ্যাকচুয়ালি শুরু হবে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে জুনিয়র ইঞ্জিনিয়ারের JEE-এর, ঠিক আছে? সিভিলের 220 আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালের 35 সিট তোমাদের আছে, ঠিক আছে? আর এক্সামের ডেটটা ওরা দিয়ে দিয়েছে সেপ্টেম্বরে এক্সাম হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।